চিন্তার কোনো কারণ নাই। 2011 সনে বিধানসভা নির্বাচনে আমি জাল সার্টিফিকেট দিয়ে জনগণকে আমি দুঃখা দিয়েছি যে আমি বিএ পাশ করেছি। আবার 2016 ইংরেজির বিধানসভা নির্বাচনে তিনি দিয়েছেন যে তিনি হায়ার সেকেন্ডারি পাস করেছেন। এই পুরো নির্বাচনে আমরা বলছি বিধায়ক কোনটা, কোন সার্টিফিকেটটা সত্য, তার হায়ার সেকেন্ডারি পাস সত্য না 2011-তে তিনি যে বিএ পাশ করেছেন সার্টিফিকেট কোনটা সত্য? তিনি এক জালিয়াত, আর আরো এক ব্যক্তিকে প্রশ্রয় দিয়ে উৎসাহ দিয়ে তাকে জালিয়াত বানিয়েছেন শুকুর সাহেবকে। খারাপও লাগে তার প্রতি, আবার ঘৃণাও লাগে যে এত এত প্রচার করার পরে ব্যক্তি এই পথ ছাড়েনি, জালিয়াতের হাত ছাড়েনি, নিজেও জালিয়াত বনেছেন। তাকে এখানে ছাড়া হবে না, তার নির্বাচন বাতিল করানোর জন্য আমরা লেগে আছি। এই যে নির্বাচন যেটা হয়েছে, এটা যে ব্যক্তি জাল সার্টিফিকেট দিয়ে প্রমাণ হয়ে গেছে সেই ব্যক্তিকে কংগ্রেস দল জেলা পরিষদ গঠনে তাকে ভোট দেওয়ার জন্য তাকে নিয়েছে। এই জন্য আমরা এটার বিরুদ্ধে যাব। আমাদের সমর্থনে যিনি নির্দল প্রার্থী আশিস নাথ, তাকে আমরা বলছি এটা এই যে ডিসিশন যেটা দিয়েছেন জেলা উপায়ুক্ত, কংগ্রেসের যে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট, এটা এই এই নির্বাচন নিয়েও আমাদের আপত্তি আছে। এটা আমরা দেখব, এই ক্রিমিনাল কেস যাতে শক্ত হাতে পুলিশ তদন্ত করে, যাতে এই যে র্যাকেট একটা হয়েছে, যে পাঠশালা পাশ করেনি সে সংস্কৃত টুলে পাশ করে, যে মুসলিম সম্প্রদায় তার সংস্কৃত পড়ার কথা নয়, তিনি হাজি, তিনি কেউ করে সংস্কৃত পড়বেন, কি দুঃখে পড়বেন সংস্কৃত, একদম স্বাভাবিক কথা। এটা চলছে, এটা হওয়া দরকার। আজকে তো আমরা শুধু এটাই নয়, লক্ষ্মীবাজার জিপির কংগ্রেস সভানেত পদে পদে যিনি মহিলা দাঁড়িয়েছেন নাজিরা বেগম, তার নির্বাচনে আমরা আপত্তি জানিয়েছি যে তিনি সংস্কৃত টুল থেকে ম্যাট্রিক পাস করতে পারেন না। তিনি ম্যাট্রিক পাস দিয়েছেন একদিকে, অন্যদিকে উত্তর করিমগঞ্জ জিপি থেকে তিনি 9 পাস করেছেন, অথচ তার গ্রামে, নিজের গ্রামে, তার স্বামীর বাড়ি, বাবার বাড়ি নারিকলি গ্রাম লক্ষ্মীরবাজার, যেখানে হাই স্কুল এই গ্রামে, অথচ এখানে পড়েন নাই, উত্তর করিমগঞ্জ বেঞ্চার একটা হাই স্কুল, এটা অস্তিত্বহীন একটা স্কুল, এখানে 9 পাস করেছেন, চট্টগ্রাম থেকে তিনি সংস্কৃত টুলে ম্যাট্রিক পাস করেছেন। তার নির্বাচনে আমরা আপত্তি করেছি, তিনি জয়ী হয়ে গেছেন, তথাপি জয়ী হয়েছেন, কিন্তু আমাদের এত ওই সময় কাগজ ছিল না, পরবর্তীতে আমরা কাগজ সব পেয়ে গেছি। আজকে তিনি পালাতক, তার বাচ্চারা ছেলেমেয়েরা হাউমাউ করে ঘরে কাঁদছে, তিনি গত 3 দিন থেকে পালাতক নাজিরা বেগম, স্বামী স্ত্রী দুজন বাড়িতে হয়েছেন রাতের অন্ধকারে, ছেলেমেয়েরা জানে না কোথায় মা বাবা। নাজিরা বেগম স্বামী সহ আব্দুল মালিক সহ পালাতক, হাউমাউ করে বাচ্চারা কাঁদছে, কালকে আমার একজন খবর দিয়েছে, তাকেও ছাড়া হবে না। তার বিরুদ্ধে পুলিশ কেস করা হয়েছে, ক্রিমিনাল কেস করা হয়েছে, তার বিরুদ্ধেও যশোরে কেস করা, ইলেকশন কেস করা। এটা কংগ্রেস দল, এটা ভ্রষ্টাচারী দল, এটা জালিয়াতের দলে পরিণত হয়েছে। আজকে জনগণ একদম দেখছেন, একের পর একজন তাদের ব্যক্তি জেলে যাবেন, আজকে এটা আমরা বলে আসছি। বন্ধুগণ, এটাই বলছি যে কিছু কিছু আমরা বলতে হবে যে তারা তাদেরকে ভুল পথ দেখায়, আর এই ভুল পথ এই জালিয়াতির